উল্টো চালে লাবণ্য সেনগুপ্ত সহ পরিবারের সবাইকে ফাঁসিয়ে দিল এরা। হ্যালো ভিউয়ার্স, অনুরাগের শোয়ার আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন। এরা সূর্যকে ভয় দেখিয়ে উত্তেজিত করে ফেলে, সেনগুপ্ত পরিবারের ওপর সব দোষ চাপিয়ে দেয় এরা। অন্যদিকে ইরার পাতানো সেই ভাই অনুপ বধূ নির্যাতনের মামলা করে পুলিশের কাছে। তিনি কেস করে পুলিশকে সাথে নিয়ে ধরিয়ে দেয় লাবণ সেনগুপ্ত সহ সেনগুপ্ত পরিবারকে। এই পর্বে দেখা যায় চোরের মায়ের বড় গলা, অর্থাৎ ইরা দাপকি দেয় দীপাকে। পুলিশ এসে লাবণ্য সেনগুপ্ত সহ সবাইকে ধরে নিয়ে যায়। দীপা এখন কি করবে? ইরার ভাই অনুপ দীপাকে শর্ত দেয় যে সে যদি সেনগুপ্ত বাড়ি থেকে সব কিছু ছেড়ে একেবারে চিরতরে চলে যায় তবেই তাদের ওপর থেকে কেস তুলে নেবে। অন্যদিকে লাবণ্য সেনগুপ্তকেও ঘিরে রাখে তারই ফ্যাক্টরির কর্মচারী বৃন্দ। তারা তার বিরুদ্ধে আন্দোলন করতে থাকে। মানবতা বিরোধী এত কথা বলে, কিন্তু সে এখন কি করলো? লাবণ্য সেনগুপ্তের মুখে কালি লাগাতে এলে দীপা সেই হাত ধরে ফেলে, বুঝিয়ে দেয় যেই হাত দিয়ে তোমাদের অন্ন দেয় সেই হাত কেটে ফেলো না। এরপর সবাই আন্দোলন থামিয়ে সেখান থেকে চলে যায়। দীপা থানায় যায়। যখন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়, অফিসার থানায় নিয়ে গিয়ে তাদেরকে বলে যারা কেস করেছে তারা যদি এই কেস তুলে তবেই তা হবে, অন্য কোনো পথ নেই। হঠাৎ করে প্রবীর অসুস্থ হলে তাকে চেয়ারে বসানো হয়। দীপা সেখান থেকে চলে প্রথমে সোনারূপাকে আনতে যাই। সেখানে তিস্তা আর ভিক্টরকে দেখতে পাই। তিস্তাকে সোনারূপাকে আনতে পাঠাই আর ভিক্টরকে প্রশ্ন করে কেন সে ওই দিন ওষুধগুলো নষ্ট করেছিল। কেননা এই একটা প্রশ্নের উত্তরের সাথেই জড়িয়ে রয়েছে এর সমাধানের অনেক কিছু। তারপর জানতে পারে আসল রহস্য। এরপর হসপিটালে যাই দীপা। সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে এবং তাদের শর্তে রাজি হয়ে যায় দীপা। তবে কি এবার দীপা সব কিছু ঠিক করে ফেলতে পারবে? তোমাদের কী মনে হয় দর্শকবৃন্দু? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। যেন ধন্যবাদ।